তাহলে কি আমরা আজকে কি করব এক্সেলের একটা ধারাবাহিক টিউটোরিয়াল করব ঠিক আছে আজকে হচ্ছে পার্ট ওয়ান হুম তো পার্ট ওয়ানে আমরা সর্বপ্রথম আমরা যেটা করবো সেটা হচ্ছে অল বর্ডার অল বর্ডার আমরা এখানে যখন এক্সেলের কাজ করতেছি তো এখানে আমরা সেলগুলো দেখতেছি হুম একটা ঘরকে একটা সেল বলা হয় এক ঘরকে একটা সেল বলা হয় এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ সেলের মধ্যে আমরা লিখতে পারব ঠিক আছে যখন আমরা লিখলাম লেখার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অফিস বাটনে এসে প্রিন্টের উপরে আসবো প্রিন্ট রিভিউ করবো এখানে আমরা ওই জায়গাতে দেখতে পাইছিলাম কিন্তু ঘরগুলো আছে কিন্তু এই প্রিন্ট রিভিউ এসে দেখলাম যে ঘরগুলো নেই ঠিক আছে এই জন্য আমাদের কী করতে হবে বর্ডার দিতে হবে তো বর্ডার দেওয়ার জন্য কাজ মনে করার যে এখানে একটা কাজ করা হলো এটাকে বর্ডারে পরিণত করব। আচ্ছা এটা রিলেট করে দিই যতটুকু বর্ডার করার প্রয়োজন ততটুকু সিলেক্ট মানে যতগুলো সেলগুলোকে বর্ডার করার প্রয়োজন ততগুলো সিলেকশন করতে হবে ঠিক আছে করার পরে এখান থেকে অল বর্ডার এই যে এটা ঠিক আছে এটা হচ্ছে অল বর্ডার মানে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর অল বর্ডার আসছে না এখানে অল বর্ডারে ক্লিক করতে হবে এই যেটা তাহলে এটা বর্ডার হবে এখন কিন্তু আমি প্রিন্ট যা দেখি এখান থেকে আমি বর্ডারটা এবার দেখতে পাচ্ছি কিন্তু ঠিক আছে কাজের সুবিধার্থে এখানে যখন এই যে এই সেলগুলো দেখা যায় ঠিক আছে অবশ্যই এই সেলগুলোকে বর্ডারে পরিণত করে দিতে হবে যদি আমরা বর্ডার করতে চাই আচ্ছা গেলো এবারে আসে মার্স অ্যান্ড সেন্টার আমরা করব মার্স অ্যান্ড সেন্টার তো মার্স অ্যান্ড সেন্টারটা কী কয়েকটি সেল একত্রিত করার জন্য এখানে অনেকগুলো সেল আছে না এক সেল দুই সেল তিন সেল চার সেল হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত আমি কাজ করব। এর মাঝখানে আমি একটা টাইটেল ইউজ করব। তো সেই ক্ষেত্রে এখান থেকে এই পর্যন্ত সিলেকশন করব করার পরে এই যে মার্স অ্যান্ড সেন্টার মার্স মানে একত্রিত হবে সেলগুলো একত্রিত হবে আর মাঝখানে চলে আসবে এখানে ক্লিক করব করার পরে দেখো এটা কিন্তু সম্পূর্ণটা একটা হয়ে গেছে তা এখানে আমি লিখবো কি এক্সেল টিউটোরিয়াল লিখলাম তেরিকে যদি বড়ো করতে চাই সেক্ষেত্রে এখান থেকে সাইজ বড়ো করে দিতে হবে হ্যাঁ ছোটো করলে ছোটো করতে পারবো আবার যদি শেডিং দিতে চাই এখান থেকে বিভিন্ন ধরনের শেডিং আছে শেডিং দিতে পারবো বোল্ড করতে পারবো তো যাই হোক গেলে আমরা করতে পারি তো এবারে হচ্ছে র্যাপ র্যাপ টেক্সটা হচ্ছে কি এখানে আমি লিখে ফেললাম যে আচ্ছা এক্সেল টিউটোরিয়াল এখানে লিখছি লেখার পরে আমি চাচ্ছি যে এই যে এক্সেল টিউটোরিয়াল আছে না এই যে টিউটোরিয়াল লেখাটা কিন্তু ঘরের বাইরে চলে গেছে বাইরে চলে গেছে ইচ্ছা করলে এটাকে আমি বাড়াই দিতে পারি উপরে একদম উপরে আসতে হবে দিয়ে হুম উপরে সে এখানে আসলে একটা তীরের মতো আসছে না দুই পাশে তীরের চেনের মতো আসছে না সেভাবে টান দিলে কিন্তু ওটা বাড়বে কিন্তু আমি বাড়াই দিতে চাচ্ছি না আমি চাচ্ছি যে একটা ঘরের মধ্যেই রাখবো সেক্ষেত্রে এই অবস্থায় থাকবে এনে ক্লিক করে এই যে র্যাপ এই যে র্যাপ ডব্লুআরএই এটা ক্লিক করতে হবে ক্লিক করলে হবে কি একটা ওয়ার্ড উপরে যাবে একই সেলের মধ্যে একটা ওয়ার্ড উপরে যাবে একটা ওয়ার্ড নিচে থাকবে এই যে র্যাপটেক্স ঠিক আছে আর একবার দেখি আমরা এখানে লিখবো যে এক্সেল মাইক্রোসফট এক্সেল লিখলাম কী সে ঘর পার হয়ে চলে এসছে এই পাশে আমি চাচ্ছি যে একই ঘরের মধ্যে উপরে একটা ওয়ার্ড রাখবো নিচে একটা রাখবো তো সেক্ষেত্রে ক্লিক করতে হবে ক্লিক করে র্যাপ এক্সে চলে আসতে হবে চলো এটা বুঝে গেছে তো তাই না এবারে এখান থেকে সিরিয়াল নাম্বার অনেক সময় মধ্যে সিরিয়াল নাম্বার তৈরি করতে হয় ঠিক আছে সিরিয়াল নাম্বার করার জন্য কি করতে হবে এক না আসলাম আসার পরে দুইটা সংখ্যা আগে লিখতে হবে এক লিখতে হবে দুই লিখতে হবে দুইটা সংখ্যা লিখতে হবে লেখার পরে দুইটা সংখ্যাকে সিলেকশন করতে হবে কীভাবে এই মাঝখানে থেকে এখান থেকে সিলেকশন করতে হবে একটা ঘর ফাঁকা আছে কিন্তু ওটাও সিলেকশন হয়েছে সিলেকশনটা কি এই যে একটা ফাঁকা আছে না ওটাও সিলেকশন হয়েছে এই যে ঘরের এই চারপাশ দেখে বুঝতে হবে যে ওটাও সিলেকশন হয়েছে দুইটার সঙ্গে সিলেকশন করার পরে কর্নারে আসতে হবে কর্নারে আসলে একটা চিকন প্লাস চিহ্ন আসবে আসে না এই যে এখন কিন্তু এইরকম আছে মোটা প্লাস আর এখানে আসলে এই কর্নারে যখন আসবো তখন একটা চিকন প্লাস আসবে সেভে ধরেটা আন দেবো সিরিয়াল নাম্বার অনম এখানে হয়ে যাবে আবার একবার দেখি এক লিখলাম দুই লিখলাম মাঝখানি থেকে সিলেকশন করবো ঠিক আছে করার পরে কর্নারে আসবো কর্নারে আসলে একটা প্লাস আসবে চেপে ধরে টান দিব এটাকে ড্রাক করা বলা হয় ড্রাক চেপে ধরে টান দেওয়া এবার দুইটা নাম্বার লিখে আমরা সিরিয়াল নাম্বার করছি একটা নাম্বার লিখে আমরা সিরিয়াল করব তাহলে এক নাম্বার লিখতে হবে লেখার পরে এটাকে কর্নারে আসতে হবে চেপে ধরতে হবে টান দিতে হবে সব জায়গা থেকে আসছে না তাহলে কী করতে হবে সিলেকশানটা এইভাবে থাকবে ঠিক আছে ওর নিচে এই যে এটা প্লাসের মতো আসে না এখানে অটো ফিল অপশান এটার নাম হচ্ছে অটো ফিল অপশান এখানে ক্লিক করতে হবে ফিল সিরিজ আচ্ছা এই ফিল সিরিজে ক্লিক করতে হবে তাহলে কি ওটা নাম্বারিংয়ে পরিণত হয়ে যাবে তো আবার দেখি একটা নাম্বার লিখবো কটা নাম্বার লিখবো ওয়ান এটাকে প্রথমে কর্নারে এসে চেপে ধরে যতটুকু নেওয়ার প্রয়োজন ততটুকু আসতে হবে আসলে নিচে একটা চিহ্ন আছে এখানে অটো ফিল অপশান এখানে ক্লিক করতে হবে ফিল সিরিজে ক্লিক করতে হবে এটা সিরিয়াল নম্বর অটোমেটিক হয়ে যাবে এখন যদি চাই আমরা অনেক সময় চাই যে জোর সংখ্যা লেখার জন্য ঠিক আছে তো দুইটা জোর সংখ্যা লিখতে হবে ধরো একশো দুই লিখলাম একশো চার লিখলাম দুইটার সংখ্যা ক্লিক করতে হবে কর্নারে আসতে হবে অবশ্যই কোথায় আসতে হবে কর্নার আসলে কী আসবে চিকন প্লাস আসবে চেপে ধরে টান দিব এটা চলে আসবে অনুরূপভাবে যদি চাই যে বেজোর সংখ্যা করতে হবে তাহলে একশো পাঁচ লিখি আবার একশো সাত লিখি লেখার পরে সিলেকশন করব করার পরে এই কর্নারে আসবো চিকন প্লাস আসছে চেপে ধরে ড্রাক করবো অথবা চেপে ধরে টান দেবো যদি কখনো এমন হতে পারে যে একই সংখ্যা প্রয়োজন সেক্ষেত্রে কী করতে হবে টু ফাইভ লিখলাম জিরো আর দুশো পঞ্চাশ লিখলাম লিখলে এটা সব জায়গাতেই প্রয়োজন তখন এখান থেকে টান দেবো এটা চলে আসবে আবার যদি এই পাশ থেকে টান দেয় এই পাশে যাবে হুম এখন এখানে আমরা করব সেটা হচ্ছে কি উপরে আসি একটা ঘরে আচ্ছা এখানেই করি হুম এখানে আসলাম আসার পরে ইকুয়াল ইকুয়াল দেওয়া টি ও ডি এ ওয়াই টুডে টুডে লেখা ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট লিখলাম ঠিক আছে পরে একটা ইন্টার দিব টুডে মানে কি আজকের যে ডেট আসবে সেটা আসবে এখানে আসবে অনুরূপভাবে ইকুয়াল নাও ইকুয়াল অ্যান্ড ও ডাবল নাও ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেব তাহলে কি এখনকার যে সময় সেটাও আসবে আজকের যে তারিখ সেটাও এখানে আসবে ঠিক আছে এরপরে আমাদের অনেক সময় প্রয়োজন হয় কি মাসের নাম এবং দিনের নাম বের করার প্রয়োজন হয় হ্যাঁ তো একটা মাসের নাম এখানে লিখবো আমি কি জানুয়ারি যে জানুয়ারি লিখলাম লেখার পরে জানুয়ারিতে ক্লিক করবো করার পরে কর্নার আছে না কর্নার চেপে ধরে টান দিব তাহলে কী হবে মাসের নামগুলো অটোমেটিক অনুরূপভাবে একটা দিনের নাম লিখব তখন কি করবো একটা দিনের নাম লিখলাম স্যাটারডে হ্যাঁ লেখার পরে কর্নারে চেপে ধরে চান দেবো কর্নারে আসলে কী হবে এটা প্লাস দিন আসবে মোটা প্লাস না চিকন প্লাস চেপে ধরে টান দেবো এটা চলে আসবে ঠিক আছে আচ্ছা এবারে শর্টকাটে দেখো এখানে আমি একটা ঘরটা কেটে দিই আর একটা সংখ্যা এখানে লিখে নিই এখানে আসলাম যদি সাধারণ নর্মালি আমরা যোগ করতে চাই তাহলে অবশ্যই ইকুয়াল দিতে হবে ইকোয়ালসটা কিন্তু হবে না ইকুয়াল দিয়ে একটা সংখ্যাতে ক্লিক করবো একটা সংখ্যা একশো পাঁচে ক্লিক করছে না এখানে একশো পাঁচে ক্লিক করছে না এখানে এ সতেরো আসছে ঠিক না এটা কেন আসছে এ একশো পাঁচ সংখ্যাটা এ নম্বর কলামে আছে এই জন্য এখানে এ আসছে আর সতেরো নম্বর শাড়িতে আছে এই জন্য এখানে সতেরো আসছে ঠিক আছে তাহলে প্লাস দিব তাহলে এ সতেরো দ্বারা কী বোঝাচ্ছে এই একশো পাঁচ সংখ্যা কী বোঝাচ্ছে তারপরে আটটা সংখ্যা দিয়ে যেটা এখানে ক্লিক করব তাহলে ভিন্ন ভিন্ন সংখ্যার এখানে যোগটা আমরা এখন করতে পারতেছি অবশ্যই কীবোর্ড থেকে একটা ইন্টার দিতে হবে আচ্ছা বিয়োগ করতে গেলে কী করতে হবে ইকুয়াল দিতে হবে বড়ো সংখ্যা আগে দিতে হবে বিয়োগ দিতে হবে ছোটো একটা সংখ্যা বিয়োগের সময় অবশ্যই বড় সংখ্যা আগে বড় সংখ্যা পরে এখানে সি তেইশ আসছে সি সি নাম্বার কলামে আসে এই ছয়শো নব্বই সংখ্যাটা এই ছয়শো নব্বই সংখ্যাটা কি সি নাম্বার কলামে আসে এই জন্য এখানে সি আসে আর তেইশ নম্বর শাড়িতে আছে এই জন্য তেইশ আসছে ওটা এরকম একশো দশ সংখ্যাটা বি নাম্বার কলাম কলামে আছে এই জন্য বি আসছে একুশ নম্বর শাড়িতে আসে এই জন্য একটা ইন্টার দিলে এখানে বিয়োগ বের হবে আবার যদি গুণ করতে চাই ইকুয়াল দিতে হবে একটা সংখ্যা ক্লিক গুণ হচ্ছে স্টার আটটা সংখ্যা ক্লিক ভাগ যদি করতে চাই তাহলে ইকুয়াল দিতে হবে দেওয়ার পরে বড়ো সংখ্যা বাঘের সময় অবশ্য বড়ো সংখ্যা তারপর ভাগ দিতে হবে একটা ছোটো সংখ্যা দিই ইন্টার দেবো পার্সেন্টেন্স বের করতে গেলে কি করতে হবে এটা একটু কালার করে দিই এখানে পার্সেন্টেজ বের করার জন্য অবশ্যই ইকুয়াল দিতে হবে দিয়ে সংখ্যা ক্লিক করতে হবে মনে করেন এক লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ টাকার একটা পার্সেন্টেজ বের করতে চাচ্ছি ধর ছয়শো নব্বই টাকার পার্সেন্টেজ বের করবে সেক্ষেত্রে এই নব্বই ক্লিক করছি সি তেইশ আসছে মানে সি নম্বর কলামে আসে তেইশ নম্বর সাইতে আসে এই জন্য শীতে আসে দিতে হবে কত পার্সেন্ট কোম্পানি তো একটা পার্সেন্টেজ দিবে তাহলে দশ পার্সেন্ট দশ দিলে হবে না পার্সেন্টটা দিতে হবে পার্সেন্ট কোথায় আসে শিব চেপে ধরে এই যে উপরে দেখো ওয়ান টু থ্রি ফোরের এখানে ফাইভ আছে না শিব চেপে ধরে ফাইভ দিতে হবে তাহলে পার্সেন্টেজটা এখানে আসবে এন্টার দেবো তাহলে এই পার্সেন্টেজ ছয়শো নব্বই টাকার এত টাকা এই পার্সেন্টেজটা এখানে আসছে তাহলে আমরা এখানে কী করা শিখলাম যোগ করা শিখলাম বিয়োগ করা শিখলাম গুণ করা শিখলাম ভাগ করা শিখলাম হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ আজকে এইটুকুই